বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি আলহামদুলিল্লাহ। ভালো আছি, তবে একটু ব্যস্ত আছি, কারণ বাসার অবস্থা আসলে খুবই খারাপ। তাই যাই হোক, ওইটার কাছে পরে যাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকালবেলা একটু যুদ্ধ করে এখন একটু রেস্ট নিতে বসেছি, মানে প্রায় 10 মিনিটের মতো আমার হাতে সময় আছে, একটু ব্রেক নিলাম, এরপর আবারও যুদ্ধে নেমে যাব। তাওহিদ আর তাওহিদের বাবা দুইজনকে বিদায় দিয়ে, মানে তাওহিদের বাবা কাজে চলে গেছে, তাওহিদ স্কুলে গেছে, তো সকালবেলা তাওহিদকে স্কুলে পাঠানোটা আমার কাছে রীতিমতো বড় একটা যুদ্ধ। ওকে ঘুম থেকে উঠানোটাই আসলে সবচেয়ে বড় কষ্টের ব্যাপার। এরপরে তার মর্জি মতো সে জামাকাপড় পরার সময় এক পা দিবে, তো আরেক পা তার কাছে ধরে রাখবে, বা গেঞ্জি পরানোর সময় এক হাতা ঠুকাবে, আরেক হাতা ঠুকানোর সময় ক্যাঁ ক্যাঁ প্যাঁ প্যাঁ করবে, এরকমই চলে আসলে। যাই হোক, তো তাকে রেডি করতে রীতিমতো সকালবেলা ঠান্ডার মধ্যেও ঘাম ঝরে যায়, তারপরও আলহামদুলিল্লাহ। যাই হোক, তাওহিদকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, এইবার আমি রান্নার কাজে চলে এসেছি রান্নাঘরে। আমাকে আজকে রান্নাও করতে হবে, প্লাস ঘরও গোছাতে হবে, তো সব কিছু মিলিয়ে আমার একদম দম ছাড়ার উপায় নেই। আজকে বাসায় শাকের বাহার, শাক ভাজি হবে, শাক দিয়ে মাছ রান্না করা হবে, বলা যায় শুধু শাক আর শাক। আসলে শাশুড়ির কাছে যখন ফোন দিয়েছিলাম তখন বলল যে উনি শাক দিয়ে মাছ রান্না করেছে, পুঁই শাক দিয়ে রান্না করেছে, তো আমারও খেতে ইচ্ছে করছিল। আর আমার শাশুড়ির হাতে সবজি রান্নাটা আসলে অনেক মজার হয়, যেটা আমি কোনোভাবেই রান্না করতে পারি না অত মজা করে, আমার কাছেও আসলে ইচ্ছা করছিল। আর যেহেতু বাসায় পুঁই শাক আছে তাই ভাবলাম আমিও রান্না করে ফেলি। তবে সমস্যা হচ্ছে, আমার বাসায় যতটুকু শাক ছিল পরিমাণে অল্প ছিল, তো তার সাথে আমি আবার কিছু সবজিও অ্যাড করে দিয়েছি, আশা করি খেতে ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো রান্নাটা করে নেই, প্রথমেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি রসুন বাটা, এবার একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নেই। এখন অ্যাড করব গুঁড়া মশলা, দিচ্ছি হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া, আর লবণও অ্যাড করে দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। আমার কাজের রুটিনটা এমন হয়েছে যে যেখানে আমি আসলে একটু বসে থাকার সময়টা পর্যন্ত পাই না। আলহামদুলিল্লাহ আমি এই ব্যস্ত সময়টা অনেক এনজয় করি, আমার কাছে খুবই ভালো লাগে যে আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি। অবসর সময় বলতে যেটা যতটুকু থাকে অতটুকুর মধ্যেও আমি আসলে আমার ভিডিওর কাজগুলো করি, আর আমি তাতে অনেক আনন্দও পাই। মশলা যখন কষানো হয়ে গেছে তখন এর মাঝে আমি পুঁই শাক দিয়ে দিয়েছি, শাকগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে কেটে রেডি করে নিয়েছি, আর সবজির মাঝে আমি দিয়েছি শসা আর আলু, সব কিছু দিয়ে এবার একটু কষিয়ে নেব। আর এক্সট্রা কোনো পানি অ্যাড করছি না, যেহেতু শাক থেকেও আসলে অনেক পানি উঠবে। 3-24 ঘন্টা আমার কাছে মনে হয় যেন কম হয়ে গেছে, দিনটা আরেকটু বড় হলে ভালো হতো, তাহলে হয়তোবা আমি আমার কাজগুলোকে আরও সুন্দরভাবে গুছিয়ে রেডি করে নিতে পারতাম। কারণ মাঝে মাঝে কাজ করতে করতে হাঁপিয়ে উঠি, আবার মাঝে মাঝে মনে হয় যে না, এই কাজটা আমার আজকে আসলে ঠিক মতো হয়নি, যদি আরেকটু সময় পেতাম আরেকটু সুন্দরভাবে করে ফেলতে পারতাম। আমি আমার কাজের মাঝে সবচেয়ে বড় একটা সময় ব্যয় করি আমার ছেলের পেছনে। মাঝে মাঝে দুই একটা কমেন্টে আসলে আশ্চর্য হয়ে যাই, আমাকে লেখে যে আপনি আপনার ছেলে যেহেতু অসুস্থ আপনি ছেলেকে সময় দেন। আমি আমার ছেলের পিছনে যতটুকু সময় ব্যয় করি আমার মনে হয় খুব কম মাই আসলে এত সময় ব্যয় করে এক বাচ্চার পেছনে। আসলে যারা জানে না তারাই এই ধরনের কথাগুলো বলে, হুটহাট করে এসে একটা বা আধা ভিডিও দেখে, পুরো ভিডিও দেখে আমি বলবো না, দুই তিন মিনিট দেখে কমেন্ট করে চলে যায়, এইরকম অবস্থা আর কি। আমি যে মাছ দিয়ে শাক দিয়ে রান্না করছিলাম সেটা কষানো হয়ে গেছে, এইবার ঝোলের জন্য আমি পানি দিয়ে দেব, আর পানিটা যখন ফুটে আসবে বা গরম হয়ে যাবে তখন এর মাঝে আমি যে মাছ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর এই মাছ কাটতে বাছতেই আসলে অনেক সময় পার হয়ে গেছে, আমার প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে একটা মাছ কেটে বেছে ধুয়ে রেডি করে চুলায় বসাতে। আর পাশের চুলায় আমি লাল শাক বসিয়ে দিয়েছি, শাকটাকে আমি সেদ্ধ করার জন্য ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি। শাকটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ফোড়ন দেব। আমি সাধারণত শাক ভাজি এইভাবেই করি। ফোড়নের জন্য এবার আমি শাকটা প্রথমে উঠিয়ে নিয়েছি যেহেতু সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি এখন ফোড়নের জন্য তেল দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি, এবার এই পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নেব।
আর শাক সাধারণত আমার কাছে যেটা পোড়া মরিচ দিয়ে বা শুকনা মরিচ দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু যেহেতু তাওহিদকে খাওয়াবো তার জন্য আমরা কাঁচা মরিচ দিয়েই আসলে রান্না করি বা ভাজি করি, কিছু করার নেই আসলে। যেহেতু তাওহিদ খাবে, আমি চাচ্ছিলাম না তাওহিদকে শুকনা মরিচটা আসলে ট্রাই করাতে, আরও কিছুদিন যাক তারপরে শুকনা মরিচটা খাবে হয়তো। আর এদিকে তো পুঁইশাকে পানি ফুটে এসেছে বা ঝোলটা বলক চলে এসেছে, এখন এর মাঝে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি যে আমি যে বললাম অবসর সময় বা আমার ছেলের জন্য আমি কিভাবে সময় ব্যয় করি, সেই ভিডিওটা বা সেই রুটিনটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি যারা এই ধরনের কথাগুলো বলেন তারা এই ভিডিওটা দেখে নিতে পারেন যে কতটুকু সময় আমি আমার ছেলের পেছনে ব্যয় করছি বা কতটুকু আসলে করা উচিত। আমি যতটুকু খেয়াল করেছি আমার তাওহিদ অন্যান্য বাচ্চাদের তুলনায় একটু যেহেতু পিছিয়ে আছে, তো তার জন্য আমার ওর পেছনে একটু সময় বেশি দিতে হয়। তবে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমার ছেলে স্কুল বলি, থেরাপি সেন্টার বলি, সব জায়গাতেই খুব ভালো একটা টেক কেয়ার পাচ্ছে। তারা খুবই ভালো সাপোর্ট করছে আমার ছেলেকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। তো সেই হিসাবে আমিও আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি আমার ছেলেকে যেন বাসা থেকে আমি যথেষ্ট সাপোর্ট করতে পারি। একদিক থেকে কাজ করলে তো আর হবে না, চারিদিক থেকে যখন আমরা ওকে ধরবো তখন ইনশাল্লাহ এর রেজাল্ট ভালোই হবে। যাই হোক, আমার রান্না প্রায় হয়ে গেছে, এবার রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিলাম। আর তরমুজ এনেছিলাম, এই তরমুজগুলো এত ভালো পড়েছে আর এত মজার পড়েছে বলার মতো না। যদিও বা দেখতে মনে হচ্ছে একটু সাদা, কিন্তু তারপরও এগুলোর স্বাদ এত মজার। এখানে ছোট ছোট মিষ্টি কুমড়ার সাইজের আসলে তরমুজ পাওয়া যায়, এগুলো খেতে অনেক মজার। তো আমি এই তরমুজ একটা কেটে বক্সে ভরে রেখে দেব। যেহেতু বাইরে ভালো গরম, তো তাওহিদের বাবা যখন কাজ শেষ করে বাসায় আসবে তখন ওকে দিতে পারবো, ওর কাছেও ভালো লাগবে। আর এমনিতেও সারাদিন আমি টুকটাক খেতেই থাকি। এবার চুলাটা পরিষ্কার করে নিচ্ছি, এরপরই আমার রান্নাঘরের কাজ শেষ হয়ে যাবে। হাড়ে পাতিল ধোয়ার কথা তো ভুলেই গেছি। অবশেষে রান্নাঘরের কাজ শেষ, এবার রুমে চলে এসেছি, রুমটাকে একটু ঠিকঠাক করে যাই। তাওহিদের বাবা আর তাওহিদ সকালবেলা যাওয়ার সময় বিছানার অবস্থা বা রুমের অবস্থা মোটামুটি ভালোই খারাপ হয়ে যায়। তো এখন এগুলোকে আমি সব ঠিকঠাক করে তারপর আমি আমার তাওহিদের জন্য বা আমার ছেলের জন্য রুটিন ফিক্সড করব যে আজকে আমি আসলে ওর সাথে কী কাজ করব বা ওর সাথে কী অ্যাক্টিভিটি করব যেটাতে আমার ছেলের আসলে ভালো হবে। মোটামুটি ঘর গোছানো হয়ে গেছে, আজকে আর ভ্যাকুয়াম করছি না কারণ গতকালই করেছি। এইবার আমি তাওহিদের জন্য রুটিনটা ঠিক করছি বা কী কী অ্যাক্টিভিটি করব সেগুলো রেডি করছি। তাওহিদকে যখন থেরাপি সেন্টারে নিয়ে যাই তো মাঝে মাঝে আমাদেরকেও ভেতরে নিয়ে যায়, বিশেষ করে আমি ভেতরে যাই এবং দেখি যে ওর সাথে কী কী করা হচ্ছে বা ও ওখানে কী অ্যাক্টিভিটি করছে। তো সেগুলো আবার আমাদেরকে বলে দেওয়া হয় যে এই এই খেলনা দিয়ে ওর সাথে খেলতে হবে, এই খেলনা দিয়ে খেললে ওর কনসেন্ট্রেশন বাড়বে, ওর হাতের কাজ বাড়বে, ও বিভিন্ন জিনিসপত্রের নাম বুঝতে পারবে। তো সেটাই আসলে আমরা আবার বাসায় ট্রাই করার চেষ্টা করি, এতে করে বলা যায় ডাবল ওর ক্লাস চলে, তো ওর জন্য এটা ভালো হবে। আমিও এমনভাবে ওর আজকের অ্যাক্টিভিটিটা সেট করছি। আর এক এক দিন অ্যাক্টিভিটি এক এক রকম থাকে, প্রত্যেক দিন খেলনা একই রকম থাকে না। আর যেভাবে আসলে সেট করি সেটা হচ্ছে ওর যখন দেখলাম যে খেলতে খেলতে ওর ভালো লাগছে না, তখন ওর পছন্দের খেলনাগুলো ওর সামনে আনলাম। যেমন ও গাড়ি দিয়ে খেলতে পছন্দ করে, তো আমরা 5-10 মিনিট একটু গাড়ি দিয়ে খেললাম। তারপর যখন দেখি যে না ওর মনটা এখন ভালো আছে, তখন আবার ওর জন্য যেই অ্যাক্টিভিটিগুলো ফিক্সড করি সেগুলো আবার করলাম, বা ওর জন্য প্রয়োজন যেই খেলনাগুলো দিয়ে খেলা সেগুলো দিয়ে খেললাম। এইভাবে সেট করি, একটা না আসলে ওর উপরে প্রেশারও দেওয়া যাবে না, এটা যে কোনো বাচ্চার উপরেই প্রেশার দেওয়া যাবে না। যেমন এই লেগো সেটটা আসলে ও তেমন একটা বেশি পছন্দও করে না, আবার একেবারে অপছন্দ তাও না। তো দেখবো যখন ওর মন মেজাজ ভালো আছে, এখন ও খেলতে চাচ্ছে, তখনই আসলে এই লেগোটা নিয়ে বসবো। এরপর যখন আবার দেখবো যে না ওর মন ভালো না বা একটু খারাপ আছে, ও এখন আর খেলতে চাচ্ছে না, তো তখন আবার ওর পছন্দের কিছু গাড়ি আছে সেই গাড়ি নিয়ে বসবো। তারপর আবার এই ডাইনোসরগুলো ও অনেক পছন্দ করে, এগুলো দিয়ে খেলবো, ডাইনোসরের নামগুলো বের করবো, এটাও পছন্দ করে, তখন আবার ওর মনটা খুশি হয়ে যাবে, তখন বাকি কাজগুলো করতে চাইবে।
এইভাবেই আসলে ওর খেলাগুলো সেট করি, ওর অ্যাক্টিভিটিগুলো সেট করি। আর ওই যে আমার যে সময়টা, আমি আসলে রুটিন ঠিক করা বা ওর জন্য আজকে কি করব, ওর জন্য কি কবিতা রেডি করব, বা ওর জন্য কোন কাজটা করলে ভালো হবে। বাসায় রান্না করার সময় যেমন ডিম সিদ্ধ করাটা, সেটা ডিমের খোসা ছাড়ানোটা আমি ওর জন্য রেখে দেই, ও খোসা ছাড়াবে। কেক বানাতে নিলে ওকে বলে ডিম ভাঙার জন্য, যেমন ওর হাতে কোনো কিছু লেগে থাকলে এটা ও পছন্দ করে না, তো সেই দিক থেকে ওকে আসলে দূরে সরানোর চেষ্টা করি। এইভাবেই আসলে ওর রুটিনগুলো সেট করি। আর চাইলাম বসলাম ধুপধাপ করে কাজ করে ফেললাম, তা তো আর হয় না, এটার জন্য প্রচুর ব্রেন খাটাতে হয়, প্রচুর সময় দিতে হয়। আমার সময় এদিকেও অনেকটা আসলে শেষ হয়ে যায়। এরপর তাওহিদের বাবার কাছে আসি। তাহিদের বাবার আলমারিটাকে একটু নাড়াচাড়া দিতে হবে, যেহেতু আমার বাসায় একটু সব কিছুই জিনিস নাড়াচাড়া করার চিন্তাভাবনা করছি। তো তাহিদের বাবার আলমারি থেকেও অনেক জিনিস সরাতে হবে, যেগুলো ও আসলে মায়া করে যত্ন করে রেখে দিয়েছে, আর কখনোই ব্যবহার করবে না কিন্তু তারপরও ফেলে দিচ্ছে না। তো তাহিদের বাবা আসার আগেই আমাকে এইগুলো প্যাকেট করে রেখে দিতে হবে, কারণ আমি যদি প্যাকেট করে রেখে দিই এখান থেকে ও আর বের করবে না। আর যদি ওর জন্য বসে থাকি যে না ও এসে এগুলো ঠিকঠাক করবে, তাহলে সেটা কখনোই হবে না। তো তার জন্যে আমি প্রথমে ওর আলমারির যেই গেঞ্জি সেকশন আছে, টি শার্টের সেকশন আছে, সেটাকে ধরলাম। সেখান থেকে অনেকগুলো টি শার্ট বের করলাম যেগুলো ও আর পরবেও না, তো সেগুলো আমি এখন প্যাকেট করে রেখে দিচ্ছি। আমার বাসার অবস্থা এখন খুবই খারাপ, তার জন্য আমি আসলে কোনো কাজও ঠিকমতো করতে পারছি না, ভিডিও আসলে করতে পারছি না। আর এই হচ্ছে আমার তাওহিদের বর্তমান অবস্থা। তাওহিদ স্কুল থেকে প্রচণ্ড পরিমাণে ধুলা বালি মাটি মেখে তারপরে বাসায় এসেছে, আর আমার কাছে অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, আমার ছেলে বাইরে খেলাধুলা করে, ধুলাবালি মাখে, বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি করে, এটাই তো চাই। আর বেচারা স্কুলে অনেক অ্যাক্টিভিটি করে, অনেক কাজ করে ক্লান্ত হয়ে গেছে। বাসায় এসে ওর বাবা ওকে গোসল করিয়ে দিয়েছে, আমি আবার ওকে খাবার খাইয়ে দিয়ে ও কার্টুন দেখতে দেখতেই ঘুমিয়ে গেছে। এই সময়টা আমি ওকে ডিস্টার্ব করি না, ও যা করতে চায় তাই করুক। ও যদি কার্টুন দেখতে চায় কার্টুন দেখুক, ও যদি ঘুমাতে চায় তাহলে আমি ওকে ঘুমাতেই দিই। আর যখন স্কুলটা বন্ধ হয়ে যাবে তখন এই সময়টা আমি ওকে পার্কে নিয়ে যাব, পার্কে খেলাধুলা করবে, কারণ তখন তো সারাদিনই বলতে গেলে বাসাই থাকবে বা স্কুলের তো আর অ্যাক্টিভিটিটা থাকে না। যাই হোক, এর মাঝেই আসলে আকাশ একেবারে অন্ধকার হয়ে গেছে। হঠাৎ করেই দেখলাম যে প্রচণ্ড পরিমাণে বাতাস শুরু হয়ে গেছে, আবার বৃষ্টিও হয়েছে ভালোই। আমি আবার পরবর্তী কাজের জন্য রেডি হচ্ছি। মাঝখানে কিছু সময় পেয়েছি, একটু ভিডিওটা রেডি করে নিয়েছি এর পরের দিনের জন্য। এরপর আবার তাওহিদকে নিয়ে বসেছি। তাওহিদ ঘুম থেকে উঠে হালকা পাতলা একটু নাস্তা করেছে, একটু ইয়োগার্ট খাই এই সময়, তো সেটা খাইয়ে দিলাম। এখন আবার ওর সাথে কাজ করতে বসেছি। তাহিদের সাথে এই কাজগুলো করার সময় আমি চেষ্টা করি অনবরত কথা বলার জন্য। আমি বাংলা ইতালিয়ান যেটা যেভাবেই পারি না কেন কথা বলতে থাকি, এতে করে তাহিদেরকেও আসলে কথা বলাতে আগ্রহ করাই। যে কোনো একটা প্রাণীর নাম বা যে কোনো একটা জিনিস আমি ওর সামনে ধরি যে বাবা এইটা কি, নাম বলো, ও যদি নাম জানে তো বলে, আর না জানলে ওকে আমি শিখাই যে এটার নাম এইটা। এই ফিশিং গেমগুলো বাচ্চাদের জন্য অনেক ভালো। আমি এই গেম দুইটা আসলে টাইগার থেকে কিনেছি, দাম অত বেশি না, 4 ইউরো করে হয়তো বা পড়েছে। একটা হচ্ছে মাছের আর একটা হচ্ছে পোকার। তো বাচ্চাদের জন্য এগুলো খুবই ভালো কাজ করে, ওদের মনোযোগ বাড়ে যে আমার এই পোকাটা ধরতে হবে বা এই মাছটা ধরতে হবে। শুধু যে এইটাই এই ধরনের গেমসই লাগবে তা না, মাছ ধরার অনেক ধরনের খেলনা আছে যেগুলো চাইনিজ মার্কেটেও পাওয়া যায়, আবার এমনিতেও খেলনার দোকানে পাওয়া যায়, সেগুলো আপনারা ট্রাই করতে পারেন। ওর হাতের কাজ বাড়বে, ওর মনোযোগ বাড়বে, তার উপরে মাছের নাম জানবে। তার উপরে আমি আবার চেষ্টা করি যে এই মাছের কালার কি সেটা বের করার জন্য, মাছের নাম কি সেটা বের করার জন্য, কোন মাছ ছোট কোন মাছ বড় সেটার দিকেও খেয়াল করাই। তো একটা খেলনা দিয়ে অনেকগুলো অ্যাক্টিভিটি হয়ে যায়। এগুলো
invece bolle. Tocca Omar adesso. Quale pesce, Omar? Quale? আমি প্রথমেই বললাম যে এখানে আজকে এখন তুমি কি মাছ ধরবে, তো ও আমাকে দেখালো গ্রাঙ্কিও, মুখেও বলল গ্রাঙ্কিও, মানে কাঁকড়া। এরপর কাঁকড়ার কি কালার সেটাও সে বলল লাল। এইভাবেই আসলে তাওহিদের সাথে আমার কাজগুলো চলে। আমি বলা যায় যে ফোনে কথা বলা বা বাইরের একটু ঘোরাফেরা করার থেকে আমি তাওহিদের সাথে এই কাজগুলো করি। এতে করে আমার তাওহিদের জন্যই ভালো, আমার ছেলেটার জন্যই ভালো। আর যতটুকু সময় আসলে বাইরে মনে করে যে না এখন একটু বাইরে নিয়ে যাওয়ার দরকার, একটু বাইরে ঘোরাঘুরি করার দরকার, সেই কাজটাও আমি করি। তবে আমার রুটিনটা একটু অন্যরকম হয়। আর এটা আমি স্বাভাবিক বলবো, যে সমস্ত বাচ্চা একটু ডিলে আছে তাদের মনোযোগটা এরকমই থাকে বা তাদের রুটিনটা এরকমই থাকে। হয়তোবা যাদের বাচ্চা স্বাভাবিক বা বুঝেন না আসলে, তারা একটু উল্টাপাল্টাভাবেই এই জিনিসগুলো নেন। যাই হোক, এটা আসলে বলার কিছু নাই, এক একজনের চিন্তাভাবনা, এক একজনের কাজ করার ধরন, এক একজনের মন মানসিকতা এক এক রকম। সবারটা তো আর চেঞ্জ করতে পারবো না। আমার ডেইলি রুটিনের কিছু অংশ শেয়ার করলাম। আজকের অ্যাক্টিভিটিগুলো হচ্ছে এই রকম। পরের দিন আমি খেলনা চেঞ্জ করে দেই, হয়তোবা কোনো দিন আমি কালার করতে দেই, কোনো দিন হয়তোবা ওর সাথে বসে বসে আমিও আঁকাআঁকি করি, ABCD লেখি, আমি লেখি, ও কালার করে। জিনিসপত্র আবার স্টিকার লাগানো সেটাও আমি করি, ওর সাথে খেলি বা ওকে দিই লাগাতে। এক এক দিন এক এক রকম কাজ করি, কিন্তু আমার দিনের অনেকটা সময় আমার তাওহিদের পেছনে কাটে। যাই হোক, আজকের ভিডিওটা আর বড় না করি, অনেক কথা বলেছি, সামান্যতম উপকার হলো আপনারা, এটাই আমার কাছে লাভ যে না একটু হলেও আপনারা জেনেছেন বা কিছুটা হলেও শিখতে পেরেছেন। ইনশাল্লাহ পরবর্তীতে আরও কিছু শেয়ার করব, যতটুকু আমি ওর থেরাপি সেন্টার থেকে শিখে আসি আরও কিছু শেয়ার করার ইচ্ছে আছে। তবে আপাতত একটু বেশি ব্যস্ত আছি, বাসার অবস্থা খুবই খারাপ বাসা নিয়ে। পরবর্তীতে ফ্রি হয়ে ইনশাল্লাহ আবার শেয়ার করব। আজকে আর কথা না বাড়াই, আজকের মতো আল্লাহ হাফেজ।